আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকেও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আমার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি সকালে নাস্তা খাওয়ার পরে আরিফকে পড়াতে বসিয়েছি আগামীকাল থেকে আরিবের পরীক্ষা তো আমি রান্নাঘরে একটু অর্ধেকটা কাজ করে আবার আরিফের এখানে আসলাম আর কি দেখতে পাচ্ছি নিচে শাক কাটা আছে আর এখানে মাছ বেলে মাছ এটা হচ্ছে সুন্দরী বেলে আর এটা হচ্ছে ছোট বেলে মাছ তো দুটোই আজকে রান্না করব মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছিলাম আর বেলে মাছ মানে সুন্দরী বেলে যেটা আছে ওইটা কেটে নেব এটা এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে আর কি তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে আপনারা কি বেলে মাছ বলেন বা কি বাই আমরা বাইলেই বলি তো শুদ্ধ বাংলা যেটাকে বলে বেলে মাছ আর কি তো এটা আমি একটু কেটে নিচ্ছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি কিভাবে কেটে নিয়েছে আর কি অনেকে আছেন যে মাছ কাটতে ভয় পান তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কেঁচে দিয়ে কিভাবে মাছটা কাটবেন একটু দেখে নিলে হয়ে গেল তো এই দেখতে পাচ্ছেন আমি পেটটা কিভাবে কেটেছি কেটে পেটের ময়লাটা বের করে নিয়েছি আর কানের ভেতরে যে ফুলকোটা আছে ওটা আমি ফেলে দেবো ওটা আমরা খাই না সেজন্য একটুখানি কেটে তারপরে এটা বের করে নিচ্ছি আর মাছটা দেখতে একদম সুন্দরই থাকবে ভেতরে ময়লা সব বের হয়ে গিয়েছে আর ল্যাশটা কেটে দিচ্ছি আর উপরে আঁশগুলো যেগুলো আছে আঁশগুলো ফেলে দিচ্ছি এভাবে ধুয়ে নিলে হয়ে গেল আর হচ্ছে যে আমি আরও একটু ভালো করে পরিষ্কার করব। আর মাছ তো ভালো করে ধুতে হয় আর সবার শেষে আমি লবণ দিয়ে ধুয়ে নেব আমি এভাবে অনেক মাছ কাটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে যেহেতু সুন্দরী বেলে কাটছি সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো হয়ে গেল আমার মাছ কাটাটা আর চাইলে মাঝখানে টুকরা করে নিতে পারেন আমি টুকরা করে নেবো পরে তো যে ছোট বেলেগুলো আছে ওগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে যে এখানে আমি হাতে মাখিয়ে এটা রান্না করব পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে রসুন দিয়ে দিব এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া সামান্য একটু সরিষার তেল দিব আর লবণ দিব দিয়ে মেখে আমি বিষ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটা রেখে দিব এর ফাঁকে কিন্তু আমি ওই যে সুন্দরী বেলে যেটা আছে ওইটা কেটে ধুয়ে নেব ওটা কাটা হয়ে গিয়েছে এখন ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নেব আর কি আর ততক্ষণে এটা ম্যারিনেট হতে থাকবে আমার আসলে মশলার জারটা হচ্ছে যে ওই সাইডে তো আমি ওরখান থেকে বারবার আনছি আর দিচ্ছি তো যাই হোক আপনারা ওটা দেখতেই পাচ্ছেন আর এটা একটু ফাস্ট করে দিয়েছি আমি সুন্দরী বেলে যেটা ওটা এখন বসাবো আমি এখানে তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি করা আর কি আর আমার পেঁয়াজের সাথে রসুন ছিল দুটা রসুন পড়ে গিয়েছে তো একটা রেখে দিয়েছে আর একটা উঠিয়ে ফেলেছি ওটা কোনো সমস্যা না তো এটা তো সবাই রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করছি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি এক এক বার মানে এক এক সময় এক এক রকমভাবেই রান্না করে যখন যেটা ভালো লাগে যেমন ভালো লাগে সেভাবে রান্না করে তবে খেতে খারাপ হয় না তো আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আমি মাছের মধ্যে সামান্য একটু জিরার গুঁড়া খাই অনেকে আছে মাছের জিরার গুঁড়া দেন না আমি দিই এটা আসলে এক জনের রান্নার ধরন এক এক রকম আর কি তো আমার কাছে দেখা যায় যে জিরার গুঁড়াটা দিলে ভালো একটা স্যান্ট আসে তো এই জন্য জিরার গুঁড়া সামান্য একটু ব্যবহার করে তো ওদিকে হচ্ছে যে মশলাটা আমি কষাতে দিয়েছি আর এদিকে হচ্ছে যে আমি ছোট বেলে যেগুলো আছে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এখন বসিয়ে দিচ্ছি তেলটা গরম করে আমি এখানে শুধু সামান্য একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব দিয়ে একটু ভেজে নেব তারপর হচ্ছে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে আর যে বাটিতে আমি ম্যারিনেট করেছি ওই বা মাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেবো অল্প একটু পানি দেব আর এই মাছটা একেবারে মানে এত নরম তো নাড়াতে হলে একটু ধীরে সুস্থে নাড়াতে হবে আমি যেহেতু ফাস্ট করে দিয়েছি হয়তো আপনারা বুঝবেন যে আমি খুব তাড়াহুড়া করে নাচি আসলে তা না আমি প্রতিটা ক্লিপস একটু ফাস্ট করে দিয়েছি তো যাই হোক আমি একটু পানি টানি দিয়ে তারপরে হচ্ছে যে ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আমি বেলে মাছগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন অথবা মাঝখানে দুই ফালি করলেও হয় আমি যেগুলো একটু বড় ছিল ওগুলো তিন ফালি করেছি আর যেগুলো একটু ছোট ছিল ওগুলো দুই ফালি করেছে অনেকে আছেন পুরো গোটাই রাখে তো অনেকে আছে যে সব মাছই ভাজি করে রান্না করেন আমি কিন্তু সব মাছ ভাজি করে না এই মাছগুলো আমি এভাবে কষিয়ে রান্না করতেই পছন্দ করে অনেকে আছেন একদম ছোট মাছগুলো ভেজে রান্না করেন তো ওটা অন্যরকম টেস্ট আর এটা অন্যরকম টেস্ট হয় তো আমি যখন মানে যখন যেরকম ভালো লাগে সেরকমই রান্না করি তবে আমি এরকম কষিয়ে রান্না করাটা খুব বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় যে মাছের টেস্টটা এটাতে ভালো আসে তো যাই হোক আমি মাছটা কষিয়ে আবার এখানে পানি দিয়ে দেবো ঝোলের পানি তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে রান্না হলে তো কাঁচামরিচ তারপরে হচ্ছে যে ধনিয়া পাতা পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব তো আজকে আমার ওই যে ছোট বেলে যেগুলো দেখেছেন ওগুলো হচ্ছে অনেক আগে ছিল ফ্রিজে ছিল তো আমি আজকে বের করেছি তো এর মধ্যে আবার এই মাছগুলো আজকে কেনা হয়েছে তো সব কিছু মিলিয়ে আমি আজকের রান্নাটা দুই রকমের মাছ হয়ে গিয়েছে আর কি তো আমি আসলে বের করেছিলাম বেলে মাছটাই রান্না করব তো এর মধ্যে আরিবের বাবা বাজারগুলো করে দিয়ে গিয়েছে আর কি তো এগুলো রান্না করলাম আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো আমার আসলে আপনাদের সাথে শেয়ার করা আমার এই রান্নাঘরের এই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করে আমার এই রান্নার কাজটাই হচ্ছে যে আমার নিজেকে দেওয়ার সময় আর বাকি সময়তে দেখা যায় যে আমি অন্য কাজগুলো করে সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই না যদি কখনো প্রয়োজন মনে করে বা আমি ওরকম এক্সপার্ট হয়েছি শেয়ার করার জন্য তাহলে সময় সুযোগ করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রান্না মোটামুটি শেষ দুটো রান্নাই শেষ আমি এখন এটাতে কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আপনাদের কাছে ধনিয়াপাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবেন আর একটু নেড়ে চেড়ে একটু ঝোলটা কমিয়ে তারপরে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু ভাঙেনি আস্তে আস্তে নেড়ে এটা রান্না করতে হয় অনেকে আছেন যে পাতিল আমি অনেকবার বেলে মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করেছে আমি যেভাবে রান্না করি সেটা আর কি আসলে আপনারা আমার পাতিল দেখে আবার একটু নোংরা ভাববেন না কারণ হচ্ছে আমার পাতিলটা পুড়ে গিয়েছিল তো আমি চেষ্টা করেছিলাম পোড়া ধাকগুলো উঠানোর জন্য কিন্তু পুরোপুরি উঠাতে পারিনি এই জন্য কেমন যেন ছাকটা ছাকড়া হয়ে গিয়েছে আমারও দেখতে খারাপ লাগছে তারপরও করার কিছু নেই আমার পছন্দের একটা পাতিল ছোট পাতিলে রান্না রান্না করতে মজাই আলাদা তো যাই হোক এদিকে আমার এ মাছটাও মোটামুটি হয়ে এসেছে এটা আমাদের কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে নামিয়ে ফেলবো আর ধনিয়া পাতা থাকলে তো আপনারা ধনিয়া পাতা দিতে পারেন তো আমার দুটো রান্না শেষ এখন আমি শাক কেটে রেখেছিলাম যে আপনারা দেখেছেন শাকটা রান্না করব শিম আলু দিয়ে শীতকালে আসলে এই শাকটা এভাবে খেতেই খুব ভালো লাগে তো আমি দুটো তরকারি নামিয়ে তারপরে হচ্ছে যে ওইটা রান্না করব ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে যে তিনটা রান্না করেছি তিনটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কাছেও ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অনেকে অনেকভাবে রান্না করেন আর এটা দেখানোর কিছুই নাই আমার যেহেতু রেগুলার একটা ব্লগ করি আমি তো আমার রান্না এটাই আমি আপনাদের কাছে শেয়ার করি আর ঘর দৌড় বোঝানোটা আসলে আমার ওরকম আমার ঘর পরিষ্কার থাকে মাসাল্লাহ আমার সব কিছুই কিন্তু ওটা আসলে ভিডিও করে ওরকম করে দেখাতে পারি না তো ওটা একটা বিষয় তো যদি ওই যে বললাম সামনে যদি ওরকম আমার মনের মতো করে হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক রান্নাটা শেয়ার করি রান্নাটা যে আমার একেবারে মনের মতো হয় তাও না আমার পাতিলগুলো দেখলে হয়তো আপনারা বলবেন যে এরকম ময়লা পাতিল বা এরকম তো অনেকে আছেন নন পাতিল ব্যবহার করেন বা সুন্দর সুন্দর পাতিল ব্যবহার করেন ওটাও দেখার একটা বিষয় তো আমি যেহেতু আমার রেগুলার যেগুলো আমি ইউজ করি আমি যে পাতিলে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো ওই যে ভবিষ্যতে যদি ভালো কিছু হয় সুন্দর কিছু হয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন তো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু এখানে মশলাটা কষিয়ে ফেলেছি কষিয়ে আমি শিম আলুটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু কষিয়ে নিয়েছি একটু পানিও দিয়েছিলাম দিয়ে কষিয়ে তারপর এখন টমেটো দিয়ে দিলাম এখন একটু পরে কিন্তু আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়েও সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করে নেব তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও অথবা কোনো রেসিপি দিই তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা তা দেখে নিতে পারবেন তো আমার রান্না দুটোই শেষ এর মধ্যে আমি গোসল করে নেব তারপরে নামাজ পড়ে নেব তারপরে খেতে আসবো দেখতে পাচ্ছেন আমি খেতে চলে এসেছি আমার সাথে আরিবও আছে আরিফের জন্য আমি ভাত বেড়ে নিয়েছি আমি আর আরিফ খেতে বসেছি তো প্রথমে আমি শাকটা নেবো তারপর হচ্ছে ছোট মাছটা আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আগামীকাল থেকে আরিফের পরীক্ষা শুরু আপনারা সবাই আরিফের জন্য দোয়া করবেন আর আমি খুব টেনশানে আছি কারণ গত এক বছরে ওর কোনো স্কুল খোলা ছিল না হাতের লেখার স্পিডও কমে গিয়েছে এই জন্য একটু টেনশন করছি কিভাবে কি করবে তো ওর চেয়ে মানে টেনশনটা আমার বেশি তো এই জন্য ওর জন্য একটু দোয়া করবেন ও যেন ভালোভাবে পরীক্ষাটা দেয় তো এখানে বিদায় নিচ্ছে হাফেজ